double engine hafango joto bahatino sana tangke hastini bijab baniya khwlainairog jwngjalo kwlaijak o jwngjal ni yak sokmona bagine yak sulajak tamuni hapangni bekhno koroni bagai all different booksellers and publisher association bagati kok malai khlaina tomona khlaimadia joto bahati sana tangke hangkoni khoroksi khoroni adono tuino koklam panda khlaijak tumani abaike kok tichelo agartla student health mo কিসা চিকনসা পান্ডা খাই যাবনি অবি বিষয় বরনি সুলগান তমানি সঙ্গন পাঁচ চিনা নাগাই বিজাব বানিয়া খাইনার নাগাই হাপাং বিজাব বানি খাইমানো ইয়াকারি নাগাই দেখাক সবকাক হাস্তিনি বিজাব বানি খাইনানো কতাল খাই হামানি ফাইসিং নাছি কি সামুং আগুন নাগাই আসলো ক্রেংখা বদনি সামতানে উত্তম চক্রবর্তী কবিতে ক্রেংসেক বেদিন কুমন সামতানের বদনি ককশিল সামুংখা হাপং জে সামতাং তুই ইয়াপিন ধারতম আবো কিছু মিছে জং জালং গনো আবর কৃপ হাস্তিনি রং মন্ত্রী বে পালাইবো মংসতে পন খুঞ্জো খনাই আনিবো ককশিল জাম বরনি যে 2019 2020 2021 এই তিনটি শিক্ষাবর্ষে সরকারি গৃহীত নীতির ফলে অর্থাৎ বিদ্যালয়ে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষক শিক্ষকদের মাধ্যমে নগদ টাকার বিনিময়ে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর বই পাঠ্য বই বিক্রি করার ফলে রাজ্যের পুস্তক ব্যবসায়ী তথা পুস্তক শিল্প মুখ থুবড়ে পড়েছে অর্থাৎ জীবন ও জীবিকার বিরাট প্রশ্ন বা সমস্যা দেখা দিয়েছে এই উত্তরণের জন্য আমরা মাননীয় রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী মহোদয়ের নিকট 2018 থেকে শুরু করে অর্থাৎ নতুন সরকার আসার পর থেকেই অনেকবার বহুবার শিক্ষামন্ত্রীর কাছে আমরা গেছি আলোচনা করেছি কিন্তু ভাগ্যের পরিহাস তিনি আমাদের অনেকবার ডেকেছেন আমরা গিয়েছি শতপ্রণোদিত হয়ে উনি আমাদের ডেকেছেন অনেকবার আলোচনা করেছি কোনো আলোচনাতেই উনি আমাদের কথা ধন্যবাদ করেননি জেংজালা তিনি হাসিনি মন্ত্রী করবাই ওয়াইচার ওয়াইচুকু মালাই নেন বাকিব কক তিনি মেশিন তুই আপনার মানে ফিয়া মংস দিবেন খরাং শুন সক্রম হইয়া আমার তিনি সুমুং কাছা চাহ অবদা সব কাছা সবকা বিকাশ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট 8-9 বার লিখিতভাবে আবেদন জানিয়েছি ওনার সঙ্গে এ বিষয়ে আলোচনা করার জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে একবারও দেখা করার সুযোগ দেননি এমনকি স্বতন্ত্র অবশ্য কোনো আলোচনা করেননি কোনো সুযোগ দেননি এটা আমাদের দুর্ভাগ্য রাজ্যের দুর্ভাগ্য পুস্তক ব্যবসায়ীদের দুর্ভাগ্য বাঁচার তাগিদে সরকারের যে গৃহীত নীতি সবকা সাথ সবকা বিকাশ আমরা কি সবকা সাথের বিষয় নই যদি আমরা সবকা সাথে বিষয় হয়ে থাকি এবং সরকার যদি গৃহীত নীতি হয়ে থাকে সবার সকলের কল্যাণ করা সকলের লোকাল ফর ভোকাল কোথায় লোকাল ফর ভোকাল আজকে সবগুলো চলে যাচ্ছে বাইরে বই ছাপানো হচ্ছে রাজ্যে কেউ বই পাচ্ছে না স্কুলে নগদ টাকার বিনা বই বিক্রি করা হচ্ছে ব্যবসায়ীরা মার খাচ্ছে পরিবার প্রতিনিধি করতে পারছে না ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পারছে না এই একটা দুর্বিষহ পরিস্থিতি চলছে আমাদের পুস্তক ব্যবসায়ী জগতে রিপোর্ট জানাল দিন দাঁড়